পিরোজপুরে নানা আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। পরে সাতদিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুর রহমান। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান এবং জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিল্পকলা একাডেমি ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।